যাবেন না? না মানে আমার আজ একটু অফিসে তাড়াতাড়ি যেতে হবে, যেতে পারবো না। আমি ভেবেছিলাম আমার শেষ বিদায়টা অনেক স্মৃতিমধুর হবে, কিন্তু আপনি আমি যাই, বাস ছাড়ার সময় হয়ে গেছে। এসব কি হচ্ছে? ঘরের নতুন বউ ফেলে রেখে তুই এখানে বসে টিভি দেখছিস? কি বল খালা, আব্বা আম্মা মারা যাওয়ার পর তুমি আমার সঙ্গে এইভাবে হুট করে বিয়েটা হয়ে গেল, এখন যে কি করব সেটাই বুঝতে পারছি না। আপা দুলা ভাই থাকলে কি খুশি না হতো। এখন যা তো, যা, নতুন বউ ঘরে একা বসে আছে, যা। আমি আপনাকে স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। আসলে আমার একটা স্বপ্ন আছে ছোটবেলা থেকে। কি সেটা? আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, ডক্টর হতে চাই। অনেক স্টাডি করেছি, অনেক, শুধু আমার স্বপ্নটাকে পূরণ করার জন্য।
কিন্তু বাবা কি করলো? সরকারি চাকরি পাওয়া একটা ছেলে পেয়ে আমাকে বিয়ে দিয়ে দিল। আপনি এই কথা বিয়ের আগে বলেননি কেন? অনেকবার চেষ্টা করেছি কিন্তু বাবার ভয়ে কিছু বলতে পারিনি। মা বলেছিল বিয়ের পর যদি আপনি চান তাহলে আমি পড়াশোনা করতে পারব, তাই রাজি হয়েছি। তাই এখন আমার সাথে এখানে এরকম করতে হবে? জি না কিছু না, মানে হ্যাঁ, মানে আপনি ডাক্তার হতে চান সেটা তো খুব ভালো কথা, না মানে কত মেয়ে তো বিয়ের পরে সংসার করছে, পড়াশোনা করছে, আর আমিও চাই আমার ওয়াইফ যাতে বিয়ের পর পাশে বসে না থাকুক। আসলে আমি চাই আগে আমার স্বপ্নটা পূরণ হোক, এর আগে আমি কোনো সম্পর্কে জড়াতে চাই না। দরকার হলে সবকিছু ছেড়ে পালিয়ে যাব। না না, আপনাকে আপনাকে পালাতে হবে না। আপনি পড়াশোনা করতে পারেন, আমি আপনাকে সাপোর্ট দেব, অসুবিধা নেই। আমার আরো দুইটা কথা ছিল। আমি জানি আপনি কি বলবেন। প্রথম কথা, আপনার আপনার পাশে ঘুমানো যাবে না, আর দ্বিতীয় কথা, আপনার পড়াশোনা খরচ আমাকে দিতে হবে। বাহ, আপনি তো অনেক বুদ্ধিমান, কিছু না বলতেই বুঝে ফেলেন। আপনি চিন্তা করবেন না, আপনার পাশে আমি আমি শুব না, আর আপনার পড়াশোনার খরচ আমি চালাব। ধন্যবাদ। রাত অনেক হয়েছে, আপনি শুয়ে পড়ুন। হ্যাঁ, আপনি এখানে ঘুমান। কে? শুভ, আমি। খালা আসো, আসো। মানে সোমা, তুমি হয়তো শুনেছো শুভর আমি ছাড়া আর কেউ নেই, আমারও শুভ ছাড়া আর কেউ নেই। এখন তুমি এসেছ, সব দায়িত্ব তোমার। আমি আসি, অনেক রাত হয়েছে, থাকো তুমি। ঠিক আছে। আচ্ছা, বাসর ঘরে সবসময় সবাই দুধ কেন দিয়েছে বলুন। কয়টা বাসর না না, নাটক সিনেমায় দেখেছি তো তাই বললাম। আর তাছাড়া আমার যেসব বন্ধু বিয়ে করছে তারা সবাই কিন্তু একই কথাই বল। এক কাজ করুন, অনেক রাত হয়েছে, আমি ঘুমাবো, আর আপনি শুয়ে শুয়ে ভাবেন কেন ওরা বাসর ঘরে দুধ দিতে। আপনি কাউকে খুঁজছেন? আমি তো ভেবেছি আপনি পালিয়ে গেছেন। আপনি পালিয়ে গেলে তো আমার ইজ্জতে ফলদ হয়ে যাবে। আমি পালিয়ে যাওয়ার মতন মেয়ে না, কাল রাতে একটু আপনাকে ভয় দেখিয়েছি। আচ্ছা, একটা একটা কথা বলতে চাচ্ছিলাম। বলুন। কাল রাতে আপনার সঙ্গে আমার যেই কথা হয়েছে, আই মিন যা যা হয়েছে, সেটা যাতে চার দেওয়ালের মধ্যেই থাকে। আমি ওইটাই চাই। থ্যাংকস। আরেকটা কথা, আপনি যে আমাকে মেডিকেল স্টাডির জন্য খরচ দিচ্ছেন সেটা ধার হিসাবে দিন, আমি আপনাকে সেটা পরে দিয়ে দেবো। হুম।
আর মেডিকেলে চান্স পেলে ডিভোর্স দিয়ে দিই। ডিভোর্স কি বলে আপনি আমাকে ডিভোর্স দিবেন? বলবো যে আপনি আমাকে মারধর করতেন কোনো মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল, টেক্সট অ্যাফেয়ার। মানে কি আপনি তো আমাকে জেলে পাঠাবেন? হ্যাঁ, তাহলে সমস্যা কি? জেলে গেলে সমস্যা হলে যাবেন। আপনি তো অনেক বিপজ্জনক একটা মেয়ে, আশ্চর্য। অনেক রাগ হয়েছিল তোর উপর জানিস। কেন? বিয়ে করলি, একবার জানা দিও না। আরে দোস্ত সরি, মানে আমার যে বিয়ে হচ্ছে আমি নিজেই আসলে জানতাম না, তোকে জানাবো কি? গ্রাম থেকে খালা ফোন করে বললো একটা মেয়ে দেখতে যাবে, বাবার বন্ধুর মেয়ে। গেলাম খালার সঙ্গে, খালার পছন্দ হলো, অমনি কাজই ধরে আমাকে জবাই। কি করবো আমি? হাতের কাছে পাইলো আর মিস করলো না সুযোগটা, এটা কোনো কথা? অনেক ইচ্ছে ছিল দোস্ত তোর বিয়েতে এত মজা করব, হলো না। আচ্ছা সেকেন্ড বিয়েতে করিস। হ্যালো। হ্যালো, জি বলুন। কোথায় আপনি? আমি অফিসে। আর কিছু বলবেন, কোনো সমস্যা? না, অ্যাকচুয়ালি আমার মেডিকেলের অ্যাডমিশন ফর্মে, মানে ফর্ম আর কিছু, মানে বই এসব কিনতে হতো, তাই কিছু টাকা লাগতো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি রাতে বাসায় এসে দিচ্ছি আপনাকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, রাখছি। ওকে, বাই। শুরু হয়ে গেছে। কি? তাড়াতাড়ি বাসায় ফিরো, এটা নিয়ে এসো, ওটা নিয়ে এসো। ওরকম কিছু না দোস্ত, এই জিনিস আমাদের বাসায়ও আছে, আমরাও বুঝি। একটু কথা কম বলতো, কাজটা অলমোস্ট শেষ, চল গেলি। হ্যাঁ চল। পড়াশোনা শেষ করে ঢাকা শহরেই থেকে গেলি, হলে কি খেয়েছিস না খেয়েছিস কি চিন্তা হতো আমার, এখন আমি নিশ্চিন্ত। ঘরে নতুন বউ এসেছে, এখন থেকে বাসা থেকে খাবার নিয়ে তারপর অফিসে যাবে, ঠিক আছে? খালা, তোমার বৌমার তো রান্না করা খাবার খেতে ইচ্ছে করে, কিন্তু জিজ্ঞেস করে দেখো তোমার বৌমা কি রান্না করতে পারে। পারবে না কেন, শহরে বড় হলেও সোমা অনেক লক্ষ্মী মেয়ে। কি মা, পারবে না? জি খালা, পারব, কিন্তু আমার হাতের খাবার অত মজা হয় না। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, নতুন সংসারে মেয়েদের একটু আধটু এমন হবে। আচ্ছা শোন শুভ, আমি কিন্তু কাল বাড়িতে চলে যাব। হুট করে চলে এসেছি, সব কিছু এলোমেলোভাবে ফেলে রেখে চলে এসেছি, কালকে বাবা। আর কটা দিন থেকে যাও? কখন যাব? সকাল সকালই রওনা দেব। আচ্ছা ঠিক আছে। কিরে, ভাবির হাতে রান্না খেয়ে দেখি মোটা হয়ে যাচ্ছিস, তোর সাথে তো বসাই যাচ্ছে না রিক্সায়। ফালতু কথা বলিস না তো, আগে যেরকম ছিলাম ওরকমই আছে। সেটাই তো দেখছি। হ্যাঁ বাবা, জানতো মামা একটু তাড়াতাড়ি যান, এমনিতেই অফিসে লেট হয়ে গেছে। সেই ভালো। ছাত্রী তাহলে পড়াশোনা শুরু করে দিয়েছে? জি, আমার খুব ইম্পর্টেন্ট একটা এক্সাম আছে, আপনি আমাকে প্লিজ কিছু বলে ডিস্টার্ব করবেন না। ওকে, ঠিক আছে।
সোমা, সোমা, এই সোমা। কি আমি এখানে কেন? আল্লাহ, উনি বা এখানে কেন এলো? এটা এখানে কি আনলো? নিশ্চয় উনি এনেছে, এনে নিজে আমার শরীরে জড়িয়ে দিয়েছে। না জেনে আমাকে কিভাবে দেখেছে? ধ্যাত, শুনছেন এই যে আপনি উঠে গেছেন, রাতে দেখলাম আপনি এখানে ঘুমিয়ে পড়েছেন, তাই চাদর দিয়ে একেবারে ব্যবস্থা করে দিলাম। আর আপনি আপনি এখানে ঘুমিয়েছেন কেন? কি যে বলেন, আপনাকে এখানে একা রেখে আমি আমি রুমে গিয়ে ঘুমাবো কীভাবে? হয়েছে, আর দরদ দেখাতে হবে না, আপনি রুমে গিয়ে ঘুমান। না না, আমি আর ঘুমাবো না, আমি ফ্রেশ হয়ে আসি। তাহলে এক কাজ করুন, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি নাস্তা করে দিচ্ছি। শুনুন, আজকে আমার একটু বাইরে যেতে হবে। ঠিক আছে। সারপ্রাইজ দেবো বলে ফোন দিইনি রে, তোমরা পারো অনেক। আরে তুই কোথায় গিয়েছিলি? আমি একটু বই কিনতে গিয়েছিলাম আর কি। বই কিনতে গিয়েছিলি? শুভকে না নিয়ে একা একাই? না না, ও আমাকে আসলে বলেছিল যাওয়ার জন্য, কি হয় আমার একটা ব্যস্ততা থাকে, আমি যাইনি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই এখানেও লেখাপড়া নিয়ে পড়ে আছিস? মা, ওর সাথে তোমার কথা হয়েছে, ও এগ্রি করেছে দেখি তো, তাই বলে ছেলেটাকে একটু সময় দিবি না? তোর তো একটু সময় দেওয়া উচিত, তাই না? তোর আজকালকার ছেলেমেয়েরা যা হয়েছিস না, কিছুই বুঝি না। ঠিক আছে, যা ফ্রেশ হয়ে নে। ওনারা তো খেয়ে গেলেই পারতেন, বাসা তো আর খুব বেশি দূরে না। না মানে বাবা মা, আপনি এখন যে খাবারটা খাচ্ছে এই খাবারটা তারা এনে দিয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, শর্ট পড়বে তাই তাই খাইনি। আপনি কি বলুন তো, আপনি রাগ করছেন কেন? ফাইজলামি করছেন না? ও একটা কথা ছিল। বলুন। কাল তো ছুটির দিন, চলুন কোথাও ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে। আপনার সাথে ভালো লেগেছে?
আপনাকে একবার বলেছি আমার একটু আলু খেতে পছন্দ না, আমার খুব বিরক্ত লাগে এগুলো। আপনাকে বলেছি তারপর আপনি এগুলো কেন করেন আমি বুঝতে পারি না। আপনাকে আমি ভালোবাসি না। কিছু কাজ আছে ভাবলাম একবারে কাজ করে শেষ করে যাই। তা কেমন চলছে তোর নতুন বিবাহিত জীবন? চলছে। কিরে তোকে কেমন যেন আপসেট মনে হচ্ছে। কিরে আমার কথা শুনতে পাচ্ছিস? কিছু বললি? সেটাই বলছিলাম, তোকে যেন দেখে কেমন আপসেট মনে হচ্ছে। কই না তো, আসলে কাল রাতে ঘুম হয়নি তাই একটু শরীরে খারাপ লাগছে। তাহলে সব বাসায় যাই আজকে। চল না, কি করছিস? পরীক্ষার হলে প্রশ্ন পাওয়া মাত্র কিন্তু অ্যান্সার দেওয়া শুরু করবেন না, প্রশ্নটা ভালো করে পড়ে তারপরে শুরু করবেন। আমি আপনাকে দিয়ে আসি? না, আমার বান্ধবীর সাথে যাব। হ্যালো, তুই কোথায়? এই তো রেডি হচ্ছিলাম, বেরোবো এখন। তুই এখনো রেডি হচ্ছিস? রাস্তায় যে জ্যাম থাকে, একটু আগে বের না হলে তো দেরি হয়ে যাবে। এক কাজ কর, তুই সরাসরি পরীক্ষার হলে চলে যা, আমি আসছি। ঠিক আছে। আপনি একা যাচ্ছেন? আমি দিয়ে আসি। না, আই উইল ম্যানেজ, থ্যাংক ইউ। জীবনটা এমন কেন? ছোটবেলায় বাবা মাকে হারালাম, এত কষ্ট করে বড় হলাম। আমি তো কারো ক্ষতি করিনি। তবু আমার সাথে এমন হয় কেন? কি খাবি তুই এখন? চল আইসক্রিম খাই। হ্যাঁ, খাওয়া যেতে পারে, আমার খুব অস্থির লাগছে যে গরম পড়ছে। এই মামা, বামে একটা দোকান দেখে দাঁড়ালেন তো। আইসক্রিম খুলে মোদি হয়ে যাবে।
মাম্মা ঠিক কইছস। কি বলল তোকে? কিরে মন খারাপ করে আছিস কেন? শোন, আমরা নিজেরা যদি প্রতিবাদ না করি তাহলে তোরাদেরকে কে আটকাবে? দেখলি না আশেপাশে কত মানুষ ছিল, তারপরে কেউ কিছুই বললো না। এক্স্যাক্টলি, মানে আমরা নিজেরা যদি প্রতিবাদ না করি তাহলে এতে সাহস দিন দিন বাড়তেই থাকবে। পরীক্ষা দিলাম, দেখি পরে বোঝা যাবে, দেখা যাবে। আশা করি ভালো হবে। কি হয়েছে? তাহলে আপনার সুমা সুমা কি হয়েছে? কেমন লাগছে এখন? আপনি অফিস যাননি? না, আজ আমার ছুটি। কেন? আরে আপনি অসুস্থ, আমি অফিস যাই কি করে? কি করছেন আপনি এগুলো? কি করছি মানে, বউয়ের সেবা করছি। বউ অসুস্থ, একটু সেবা করতে হবে না? হা করেন, হা করেন, খেয়ে নেন চুপচাপ। বল। হ্যালো সুমা, এই রেজাল্টের অবস্থা কি রে, কবে দিবে? শুনলাম আগামী কাল নাকি রেজাল্ট দেবে। রেজাল্ট পেলে আমাকে জানাবি, ঠিক আছে? ঠিক আছে। একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? গেস কর। প্রেমের প্রস্তাব পেয়েছি। ধুর, কিছু বলেন না। তাহলে আমি মেডিকেলে চান্স পেয়েছি। বাহ, এটা তো খুবই ভালো খবর। রাজশাহী মেডিকেল কলেজ। যাক, খুব ভালো হলো, আপনার কষ্ট সার্থক হলো। আপনাকে ধন্যবাদ, আপনার জন্যই সব হয়েছে। আরে না না,
আমাকে ধন্যবাদ দেওয়ার কিছু নেই, আপনি আপনার বাবা মাকে ফোন করেন। ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছি। হ্যালো হ্যালো মা, আমি মেডিকেলে চান্স পেয়েছি। মা আমি খুব খুশি হয়েছি, মা খুব খুশি হয়েছি। মা বাবাকেও বলে দিও। হ্যাঁ তোর বাবা পাশেই আছে, তুই নিজেই জানা তাহলে। এই নাও ধরো। বাবা আমার স্বপ্ন পূরণ হয়েছে, আমি মেডিকেলে চান্স পেয়েছি বাবা। আমরা দোয়া করি মা, তোর জন্য অনেক 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 দোয়া রইল মা। হ্যাঁ বাবা তোমরা ভালো থেকো। হ্যাঁ তুই রাখ, আর তোরা ভালো থাকিস। হ্যাঁ মা আল্লাহ। একটা কথা ছিল, রাজশাহীতে দু একদিনের মধ্যে যেতে হবে। যাবেন, অসুবিধা কি? না মানে বলছিলাম আগামীকালে যেতে হবে। আপনাকে নিষেধ করেছে কে? আপনার যাওয়ার থাকলে যাবেন। আপনি আমার সাথে এইভাবে কথা বলছেন কেন? আমি কিভাবে কথা বলছি, মানে কিভাবে কথা বলবো আপনার সঙ্গে বলেন। আচ্ছা শুনুন, আপনার আপনার আর কি কথা শুনবো আমি বলুন, আপনার আর কি কথা শুনবো? আপনি মেডিকেলে পড়তে চেয়েছেন, আমি সুযোগ দিয়েছি, চান্স পেয়েছেন, এখন চলে যাবেন, দ্যাটস ইট। ও হ্যাঁ, আপনার তো ডিভোর্স লেটার লাগবে, রাইট? আপনি চিন্তা করবেন না, আপনি যাওয়ার আগে আপনার কাছে আমি পৌঁছে দেব। দেখুন আমি আর কি দেখবো, আমি বলুন কি দেখবো, আমার যা দায়িত্ব ছিল আমি তো পালন করেছি, এখন আমার দায়িত্ব শেষ, নিজের দায়িত্ব নিজে পালন করতে শিখেন। আপনি এখান থেকে জানতো, আমাকে ডিস্টার্ব করবেন না, প্লিজ যান। কালকে আমার কথা শুনোনি? কি কথা শুনলি?
ওরা ডিম হতো। ওটা তো কাগজের কলমে দিয়েছিল, আসলে তো আজকে।